আমার সঙ্গে সেদিনকে দেখা হয়েছে, সন্দীপ ঘোষ আলোচনার মধ্যে আসে না। আমার এলাকার মেয়ে, আমার এলাকার ডাক্তার, আমার এলাকার সব, আমি নিজের নৈতিক দায়িত্ব পালন করতে গিয়েছি, কারণ আমার 2-3টে মিটিং ছিল, সঙ্গে সঙ্গে আমি এসেছি। এবং আমি নিশ্চিত যে আমার মতো দুঃখী তোমরাও ভাইরা, তোমরা প্রেস ঠিকই, তো তোমরাও দুঃখ পাবে। এমন একটি ব্রিলিয়ান্ট মেয়ে যার আমি বললাম আমাদের তোমার সাবজেক্ট তো নয়। আমার সঙ্গে সেদিনকে দেখা হয়েছে, সন্দীপ ঘোষ আলোচনার মধ্যে আসে না। সিবিআই এর হাতে, সেই সিবিআই তে আজকে আমি এসেছিলাম ওদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে, ওরাও আমাকে আসার জন্য অ্যাপয়েন্টমেন্ট করেছে। ওদের অনেক কথা ছিল যেটা আমি এখানে বলতে পারি না, আমার অনেক কথা ছিল যেটা আমি এখানে বলতে চাই না। আইন আইনের পথ ধরে চলবে, কিন্তু আমি বলতে পারি ওই এলাকার বিধায়ক হিসেবে 50 বছরেরও বেশি সময় ধরে মানুষের সঙ্গে আছি। আমি যে বিচারের আইন আমরা নতুন করে তৈরি করেছি পশ্চিমবাংলায়, সেই আইন বলবৎ হবেই, এবং যারা এখানে আমার ওই ডাক্তারকে অত্যাচার করেছে, খুন করেছে, সম্মান নষ্ট করেছে, ব্রুটাল মার্ডার করেছে, তারা শাস্তি পাবে।